বেলডাঙ্গা দুই ব্লকের 56 নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী আসাদউদ্দিন শেখের সমর্থনে পদযাত্রা রেজিনগরের আন্দুলবেড়িয়া গ্রামে। ভোটারদের উৎসাহিত করতে পায়ে হেঁটে বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রচার করা হয় এদিন। কেন্দ্রীয় হজ কমিটির ভাইস চেয়ারপারসন মেহফুজা খাতুনের উপস্থিতিতে 56 নম্বর জেলা পরিষদের প্রার্থী আসাদউদ্দিন শেখ, পঞ্চায়েত সমিতির প্রার্থী ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে পদযাত্রা করা হয়। মুর্শিদাবাদে আমাদের বেশিরভাগ সিটি, এখানে মুর্শিদাবাদ জেলাতে, প্রশাসনিক মুর্শিদাবাদ জেলায় 250টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 26টা ব্লক রয়েছে, 78খানা জেলা পরিষদের আসন রয়েছে। আমরা 74টা জেলা পরিষদের আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত আসনে, পঞ্চায়েত সমিতির আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বেশিরভাগ আসনে আমরা জিতব। আমরা আশাবাদী, ভোটারদের প্রতি, মা বোনদের প্রতি, যুবক ভাইদের প্রতি আমাদের আশা আছে, ভরসা আছে, প্রত্যয় আছে। তার কারণ হচ্ছে সবাই চাইছে যে এবারে চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন।